হাই গাইস, সবাই কেমন আছেন? তো শিক্ষার্থী বন্ধু, আপনাদের সামনে আমি আবার একটি নতুন ক্লাস নিয়ে আসছি। চলেন আমরা ক্লাসের বিষয়ে দেখার আগে কিছু কথা শুনে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ডেস্কটপ ও ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ারিং নতুন নতুন ভিডিও ফ্রি ক্লাস দেখতে বা পেতে আমাদের ইউটিউব চ্যানেলে দুটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, KLS স্কুল এবং KLS বিডি। এবং কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, যত সোশ্যাল মাধ্যমে অনলাইনের মাধ্যমে কল করতে চাইলে আপনারা করতে পারবেন, এবং চাইলে অফলাইনেও আপনারা কল করতে পারবেন কোর্সের বিষয়ে কথা বলতে চাইলে। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের অ্যাড্রেস অনেকে অনেকভাবে জিজ্ঞেস করে থাকেন, টাইপ করে থাকেন, মেসেজ দিয়ে থাকেন, বাট আমি অনেক ব্যস্ততা থাকার কারণে আমি টাইপিং করতে পারি না, মেসেজ করতে পারি না, যার কারণে আপনারা আমাদের গুগল ড্রাইভে, সরি গুগল ম্যাপের ভিতরে আপনাদের লিঙ্ক দেওয়া আছে। আপনারা গুগলে সার্চ করার মাত্রই আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন, এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আপনারা ওখান থেকে এই অ্যাড্রেসের ডিটেলস জানতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধু, চলেন আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আপনার দেখতে পাচ্ছি যে ডেস্কটপ মাদারবোর্ড র্যামের সার্কিট। তো আজকের ক্লাসটা অলরেডি আমাদের ডেস্কটপ মাদারবোর্ড র্যামের। এর আগে আমরা যে ধারাবাহিকতাভাবে যে ক্লাসগুলো দেখে আসছি ওইটার মোতাবেক সিরিয়ালে আর সিকোয়েন্স মেনটেন করে আজকে র্যামের ক্লাস। তো র্যামের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে আরএসএম রিসেট যদি আমাদের চিপসেটে চলে আসে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই আরএসএম রিসেট যদি আমাদের চিপসেট থেকে যদি আয়তে আসে, এবং আয়োর যে ধারাবাহিকতা, যেমন আপনার চার নাম্বার পরে হচ্ছে যে পাঁচ নাম্বার হচ্ছে যে এসএলপিএস ফোর আর এসএলপিএস থ্রি, এই যে আপনারা সরি এসএলপিএস মানে এস ফাইভ এবং এসএলপিএস থ্রি, এই জিনিসটা আপনারা এখানে যদি পেয়ে যান, এইখানে দেখতে পাচ্ছেন চিপসেট, এই চিপসেটটিকে যদি আমাদের আয়ো চিপের ভিতরে এই সিগন্যাল এসে যায়, এবং সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এসএলপিএস থ্রি এবং এসএলপিএস ফাইভ, এই দুটো সিগন্যাল যদি আসে, এবং সাথে আমরা যদি মানে পাঁচ ছয়ের পর সাত নাম্বার আমরা পাওয়ার বাটন যখন আমরা চাপ মারি, মানে ডেস্কটপে পাওয়ার বাটন যখন প্রেস করি, প্রেস করার পর আমরা দেখতে পাই যে পাওয়ার বাটনের আর একটা সিগন্যাল যেটা আট নাম্বারে আমরা পাই, যে আট নাম্বারে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে পাওয়ার বাটনের যে সিগন্যালটা সেটা আমাদের আয়ো থেকে চিপসেটে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আয়ো থেকে চিপসেটে যাবে, আর আয়ো থেকে চিপসেটে যাওয়ার পর আমাদের নয় নাম্বারে আয়ো থেকে আরেকটা সিগন্যাল আমাদেরকে কী করবে, এটিএক্স পাওয়ার সাপ্লাই দিবে। তো এই যে জিনিসগুলো হয়ে যায় পাওয়ার সুইচের সাথে সাথে, তো ওখানে পাওয়ার সুইচের পর আমরা যে ক্লাসটা দেখব সেটা হচ্ছে যে পাওয়ার সুইচ চাপার মাত্রই আমাদের র্যামের সাপ্লাই রেডি হবে, মানে ওই সিগন্যালের মাধ্যমে। তো চলেন আমরা র্যামের সার্কিট দেখে আসি। তো র্যামের সার্কিটের ভিতরে ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেস্কটপ র্যামের স্লটের বেসিক রিকোয়ারমেন্ট যেগুলো আমাদের জানতে হবে, মানে এই স্লটে আমরা যখন র্যাম সার্কিটটা বসাই আর এই র্যাম সার্কিটের জন্য কী কী সাপ্লাই মাস্ট বি, কী কী ডাটা মাস্ট বি, এগুলো নিয়ে এখন আমরা একটা চার্ট দিব, ওই চার্টটা আপনাদের মাথায় রাখতে পার। তার পাশেই দেখতে পাচ্ছেন র্যাম সার্কিট যেটার মাধ্যমে আমরা এই র্যাম সার্কিটে পাওয়ার আসে। তো চলেন আমরা দেখিয়ে আসি। আমরা সাধারণভাবে জানি DDR3 240 পিনের হয়ে থাকে র্যামের। এবার আমরা দেখতে পাচ্ছি যে র্যাম স্লটের প্রথম সাপ্লাই যেটা আমাদের লাগে সেটা হচ্ছে যে 1.5 ভোল্ট, আর ওটার পিন নাম্বার হচ্ছে যে আপনি 51, 54, 57, 60, 62, এই পিনগুলো আরও অনেক পিনে থাকে, বাট আমরা কমন কিছু পিন তুলে ধরলাম, আপনারা ওই পিনগুলোতে ইজিলি পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এসএম ক্লক যেখানে 3 ভোল্ট থাকবে, যেটা আপনারা 118 পিনে আপনারা পেয়ে যাবেন। এরপর ভিআর মানে রেফারেন্সটা, যে ভি রেফারেন্সের যে ভোল্টেজ, সে ভোল্টেজটা আপনারা যখন দেখবেন এটা হচ্ছে যে 0.75 ভোল্ট, আর এই 0.75 ভোল্ট আপনারা 67 পিনে আপনারা পেয়ে যাবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা, আর এই ডাটাটা অসিলোস্কোপ দিয়ে চেক করা হয়, যেটা 3 নাম্বার পিন, 4 নাম্বার পিন, 5, 6 নাম্বার পিন, 7 নাম্বার পিন, 9 নাম্বার পিন, 10 নাম্বার পিনে আপনারা যে কোনো এক পিনে আপনারা এটা চেক করতে পারবেন। আচ্ছা, এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিডিডি এসপিডি যে সাপ্লাই, যেটা আমাদের র্যামের যে বায়াস থাকে বা রোম থাকে সেখানে যে সাপ্লাইটা, তার 3 ভোল্ট লাগে, সেটা 236 নাম্বার পিনে আপনারা পেয়ে যাবেন। এগুলো হচ্ছে র্যাম স্লট এবং র্যামের যে সার্কিটটা আপনারা এখানে বসান, র্যামের যে ইয়েটা বসান র্যামটা, সেটার যে সাপ্লাইগুলো কী কী লাগবে সেগুলোর রিকোয়ারমেন্টই দেখানো হচ্ছে। তারপর র্যামের ভিডিডি যেটা আপনারা 0.75 ভোল্ট, সেই 75 ভোল্টটা আপনারা পাবেন 120 এবং 240 আপনারা পেয়ে যাবেন। তো শিক্ষার্থী বন্ধু, যে কোনো একটা পিনই আপনারা চেক করলেই আপনারা এই সাপ্লাইটা পেয়ে যাবেন।
ওকে। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে এস এম ডাটা, যেটা আপনারা 3 ভোল্ট পাবেন, যেটা 238 নাম্বার পিনের ভিতরে গিয়ে আপনারা পেয়ে যাবেন। এরপর হচ্ছে যে ভি রেফারেন্স যে ভোল্টেজ, বি রেফারেন্স, একটা হচ্ছে যে সিএ আর একটা হচ্ছে ডিকিউ। এগুলো হচ্ছে যে র্যামের চিপের যে ডাটা, মানে র্যাম চিপকে যে চালু করবে, অর্থাৎ র্যামের ভিতরে যে ছোটো ছোটো মেমোরি চিপ থাকে, ওই মেমোরি চিপকে চালু করার জন্য 0.75 ভোল্ট লাগবে, সেটা 1 নম্বর পিনে পেয়ে যাবেন। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের লাস্ট যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে গ্রাউন্ড। গ্রাউন্ড প্রত্যেক র্যামের পিনেই থাকে দোস্ত, ওখানে 2 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, এইভাবে অহর পিন আছে, র্যামের অনেকগুলো গ্রাউন্ড পিন আছে। তো আমরা কমন কিছু গ্রাউন্ড পিন আমরা তুলে ধরলাম। চলেন শিক্ষার্থী বন্ধু, এরপর আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে স্কেমেটিক ধরে যে র্যামের যে সার্কিটটা আমরা দেখাই, স্বাভাবিকভাবে যে সার্কিটটা আমরা ড্রয়িং করি, এটা আমাদের নিজের ড্রয়িং আর এটা হচ্ছে স্কেমেটিক। তো স্কেমেটিকের ড্রয়িংয়ের সাথে আমাদের ড্রয়িংটা যে মিল করে রাখা হয় সেই বিষয়টা আমরা প্রুফ করি। চলেন আমরা দেখে আসি। প্রথমে আমরা দেখে আসি, এখানে ডায়োড দেখানো হচ্ছে, এটাই সেই ডায়োড যেটা 5 ভোল্ট ডুয়েল এবং 12 ভোল্ট ডুয়েল আসে, সেই ডায়োডটা আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডায়োড, আবার 3 লেগ ডায়োড যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আমাদের 5 ভোল্ট ডুয়েল আসে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি র্যামের পিডাব্লিউএম আইসি, যে আইসিটা আমাদের র্যামের সাপ্লাই তৈরি করে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আপার মোসফেট। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা একটা জিনিস মনে রাখবেন, ডেস্কটপের কমন মোসফেট হচ্ছে 3 লেগ, এরপর যেগুলো আপডেট মাদারবোর্ডগুলো আসছে সেগুলোতে 8 লেগ থাকে। তো 3 লেগ 8 লেগ নাথিং ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে যে এখানে মোসফেট হবে এবং এন চ্যানেল মোসফেট হবে। ওকে, এরপর হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লোয়ার মোসফেট, যেটা আমরা লোয়ার বলতে বুঝাচ্ছি আমাদের গ্রাউন্ডের সাথে যেটা থাকে, ওইটা আমাদের লোয়ার মোসফেট। আর এই লোয়ার মোসফেটটা এখানে দেখতে পাচ্ছেন, সেম কথা, এখানে 3 লেগ দেখানো হয়েছে কমন, যেগুলো আগের অলবোর্ডে ব্যবহার করতো বেশি, এখনকার মাদারবোর্ড যেগুলো আসবে সেগুলোতে 8 লেগ ব্যবহার করবে স্বাভাবিকভাবে। ওকে, এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কয়েল, আপনারা দেখেন শিক্ষার্থী বন্ধু, কয়েলের সিম্বল আপনারা জানেন স্বাভাবিকভাবে, আমরা যে ড্রয়িংটা করেছি সেটা কিন্তু অ্যাসকেমেটিক আর্কিটেকচারের মতো করে সে তার কয়েলটা আঁকে এখানে দিয়েছে। আর স্বাভাবিকভাবে ডেস্কটপের অ্যাসকেমেটিক ডায়াগ্রামগুলোতে কয়েল এভাবে থাকে। তো শিক্ষার্থী বন্ধু, এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি এনপিএন ট্রানজিস্টর, সেটা এখানে অ্যাসকেমেটিকে দেওয়া আছে এবং আমার ড্রয়িংয়েও দেওয়া আছে, দেখতে পেয়েছেন। আর এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এনপিএন আরেকটা ট্রানজিস্টর, যেটা আমাদের চিপসেটের সাথে সম্পর্ক। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি ওটাও আমাদের এনপিএন ট্রানজিস্টর, ওটাও আমাদের চিপসেটের সাথে সম্পর্ক। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি এটাও আমাদের এন চ্যানেল মোসফেট, যেটা আমাদের আইওচিপের সাথে সম্পর্ক। তো শিক্ষার্থী বন্ধু, একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই যে র্যাম সার্কিটটার মৌলিক যে একটা আইসি, দুইটা মোসফেট, একটা কয়েল থাকবে, এটা হচ্ছে তার মৌলিক। আর স্বাভাবিকভাবে র্যামের সার্কিটটা 2-3ভাবে ডিজাইনের হয়ে থাকে, মানে পসিবিলিটি থাকে। তো আমরা কমন যে পসিবিলিটি সেটা আমরা তুলে ধরলাম। আপনাদের কমেন্ট এবং আপনাদের ভালোবাসা থাকলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন যে আপনারা র্যামের আরও যে 3-4 রকমের পসিবিলিটি থাকে সেটা যদি ড্রয়িং করে এরকম দেখতে চান বা এইভাবে অ্যানিমেশনের মাধ্যমে দেখতে চান, তাহলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আবার নতুন আরও ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো এটা ছিল কমন। তো শিক্ষার্থী বন্ধু, এরপর আমরা চলে যাই মাদারবোর্ডটিকে, এই পার্টসগুলো কীভাবে আপনারা খুঁজে পাবেন এবং এই পার্টসগুলো এখানে কোথায় কোথায় কোন প্লেসে বা কোন বসানো আছে, কোন জায়গায় বসানো আছে সেটা যদি আপনারা দেখতে চান, তো মানে সরাসরি আমরা ওই জায়গায় ওই পিনগুলোকে চেক করতে পারবো। তো চলেন আমরা যাই। এটা হচ্ছে যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে ATX, আমাদের যে কানেক্টরের এটা আমরা দেখিয়ে আসছি এর আগেও। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে ডুয়েল যে মোসফেটটা, যেটা আমাকে মানে 5 ভোল্ট VSB যে সাপ্লাইটা, VSB সাপ্লাই থেকে যে আমাদের 5 ভোল্ট ডুয়েল সাপ্লাই বানায়, সেটা সেই মোসফেটটা। আর এরপর আমরা যেটা ডায়োডটা দেখেছিলাম, এই যে 3 লেগ ডায়োড যেটা আমরা দেখতে পেয়েছিলাম, প্যারালাল সিস্টেমের ডায়োড, এই ডায়োডটা আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে আমাদের আরেকটা প্যারালাল সিস্টেমের ডায়োড এখানে দেওয়া আছে, সেটাও আপনারা এখানে এই কানেক্টরের সাথে আপনারা দেখতে পাবেন। এরপর আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের র্যামের আইসি, দেখে নেন একটা ছোট্ট মোসফেটের মতো দেখতে, বাট এটা কিন্তু আমাদের র্যামের আইসি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপার মোসফেট আর এটা আমাদের লোয়ার মোসফেট। এরপর আমরা কয়েল দেখতে পাচ্ছি, স্বাভাবিকভাবে আমাদের র্যামের স্লটটা এখানে দেখানো আছে। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে যে ট্রানজিস্টারটা, যেটা এনপিএন ট্রানজিস্টার, এখানে আমাদের এনপিএন আরেকটা ট্রানজিস্টার, এই জায়গায় আমাদের এনপিএনের আরেকটা ট্রানজিস্টার, আর এটা হচ্ছে যে আমাদের এন চ্যানেল মোসফেট, আর এটা হচ্ছে আমাদের আইও চিপসেট, আর এটা হচ্ছে যে আমাদের
আরএসএমডি মানে আমাদের যেই চিপসেট আছে সেটা হচ্ছে যেটা যেটা আমাদের পিসিএস। তো শিক্ষিত বন্ধু, আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট অলরেডি মাদারবোর্ডের সাথে দেখিয়ে দিলাম। এরপর আমরা এখন চলে যাব হচ্ছে যে এইখানে আমরা র্যামের যে আইসির পা অথবা লেগের যে রিকোয়ারমেন্ট, কোনটা ভোল্টেজ আগে আসবে কোনটা পরে আসবে সেই রিকোয়ারমেন্ট আমরা এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছি। তো আপনারা আগে একটু দেখে নেন। প্রথমেতে আপনারা দেখে নেবেন যে এক নম্বরে গ্রাউন্ড পিন থাকবে, মানে এক নম্বরে আপনারা চেক করবেন গ্রাউন্ড পিন ঠিক মতো আছে কি না। সেই পিন নাম্বার হচ্ছে যে থ্রি, এই আইসির পিন নাম্বারটা থ্রি। স্বাভাবিকভাবে আমরা যে মাদার বোর্ডকে দেখিয়েছি সব মাদার বোর্ডের বেলায় যে এইরকম আইসিতে এক তিন নাম্বার পিন গ্রাউন্ড থাকতে হবে এমন কোনো কথা নয়। আপনারা এই যে 61 মাদার বোর্ড যেটা আমরা দেখাচ্ছি এখানে এই র্যামের যে চিপটা ব্যবহার করা হয়েছে সেই চিপটার আপনারা স্কিমেটিক ডায়াগ্রাম থেকে দেখে নেবেন যে এই চিপের মডেল নাম্বার কত। তো স্বাভাবিকভাবে আমি কমন কিছু মডেল নাম্বার যদি এখানে যদি আমি মডেল নাম্বারটা লিখে দিতাম তাহলে ওটা একটার জন্য ফিক্সড হয়ে যেত, যার কারণে আমি নাম্বারটা এখানে দিই নাই। বাট পিনগুলো আপনারা গুছাই নেবেন, সেটা যে নাম্বারই থাকুক না কেন প্রথমে আপনারা গ্রাউন্ড পিনটা পাবেন, সেটা জিরো ভোল্টে। ওকে, এরপর আপনারা যেটা দেখতে পেয়েছেন ভিসিসি ফাইভ নাম্বার পিনে আপনারা 12 ভোল্ট পাবেন, যেটা আপনারা দেখেন এটা হচ্ছে এক নাম্বার পিন, দুই নাম্বার পিন, তিন নাম্বার পিন, চার নাম্বার পিন, এই হচ্ছে পাঁচ নাম্বার পিন। আর এই পাঁচ নাম্বার পিন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপের এই যে এখানে কানেক্টর ইউএলও ক্যাবল, যেটা ইউএলও ক্যাবলের মাধ্যমে যেটা এখানে কানেক্টর হয়ে আমাদের এই যে ডায়োড, এই ডায়োড হয়ে আমাদের এই আইসিতে ইন করবে। তবে শিক্ষার্থী বন্ধু, এটা হচ্ছে যে ডেস্কটপের পাওয়ার সুইচ চাপ দেওয়ার পর আপনারা এখানে ভোল্টেজ পাবেন। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে যে বুস্ট, যেটা আমাদের আইসির ভিতরে আমাদের 5 ভোল্ট থাকে এবং যখন ল্যাপটপ যখন আমাদের ডেস্কটপটা রান করবে এবং এই সার্কিটটা অর্থাৎ র্যাম সার্কিটটা ভোল্টেজ তৈরি করবে 1.5 ভোল্ট, সেই ভোল্টেজটা আবার এখানে যোগ হবে। দ্যাট মিন্স যদি আমাদের র্যাম ভোল্টেজ না বানায় তাহলে শুধু আমরা এই এক নাম্বার পিনে 5 ভোল্ট পাবো, আর যদি র্যাম ভোল্টেজ বানায় ফেলে তাহলে আমরা 5+ পাবো, অর্থাৎ 6.5 বা 6 সামথিং এরকম ভোল্টেজ পাবো। তো শিক্ষার্থী বন্ধু, বুস্টে আমরা তিন নাম্বারে ভোল্টেজ পাবো এরকম। চার নাম্বার স্টেপে আমরা যখন যাব তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 নাম্বার পিনে যে অ্যানাবল সার্কিট, সে অ্যানাবলে আমাদের ভোল্টেজটা কী হবে ভিতর, এই আইসি নিজে ইন্টারনালি কিন্তু অ্যানাবল থাকে, আমরা এটাকে এই সার্কিটটা অর্থাৎ আমাদের যে চিপসেট এবং এখানে যে ট্রানজিস্টার এই সার্কিটটা কিন্তু ওই পিন নাম্বার 7 নাম্বার পিন কিন্তু অফ করে রাখে। বাট আমরা এখানে যেটা দেখানোর চেষ্টা করছি যে 7 নাম্বারটা অ্যানাবলটা কী হয় বের হয়, অর্থাৎ আইসি থেকে উল্টো ভোল্টেজ বের হয় এবং ওই ভোল্টেজটাই বন্ধ করে দিলে আমাদের আইসি বন্ধ হয়ে যাবে, আমাদের র্যাম ভোল্টেজ বানাবে না, আর ওই ভোল্টেজটাকে বেরোতে দিলে আমাদের র্যামের ভোল্টেজ চালু করবে, অর্থাৎ 1.5 ভোল্ট আমাদের র্যামের ভোল্টেজ তৈরি হবে। তার মানে অ্যানাবল ভোল্টেজটা এটা আউট, অর্থাৎ আইসি থেকে আউট হচ্ছে, এটাকে আউট করতে দিতে হবে, আউট না হলে আমাদের র্যামের ভোল্টেজ বন্ধ হয়ে যাবে। সব সার্কিট এরকম না, আমরা বলেছিলাম র্যামের আরও অনেক পসিবিলিটি আছে, কিছু র্যামের আইসি আছে যেগুলো ইন হলে এই আইসির ভিতরে যদি অ্যানাবেল ইন হয় তাহলে সাপ্লাই রেডি হবে, আর কিছু আইসি আছে আউট হলে সাপ্লাই রেডি হবে। তো শিক্ষার্থী বন্ধু, এটা 4 নাম্বার রিকোয়ারমেন্টে আপনারা চেক করবেন, এই আইসির 4 নাম্বার রিকোয়ারমেন্টে 7 নাম্বার পিনে আপনারা চেক করে দেখবেন এই ভোল্টেজটা রেডি হচ্ছে কি না। এরপর যদি ভোল্টেজটা রেডি হয় 5 নাম্বারে আপনারা আপার গেট দেখতে পাচ্ছেন ইয়েলো কালারে যে আমি ইলেকট্রন দেখাচ্ছি এই যে মোসফেটটা, এই আপার গেটে গেট হবে ম্যাক্সিমাম আমাদের -5 ভোল্ট থেকে +5 ভোল্ট পর্যন্ত আমাদের আপ ডাউন করে, অর্থাৎ এটা যেহেতু আমাদের পালসের মাধ্যমে এটা আমাদের অনঅফের মাধ্যমে করে, তো নেগেটিভ ভোল্টেজ অর্থাৎ সর্বনিম্নে ভোল্টেজ 5 ভোল্ট থাকবে, সর্বহাইয়েস্ট আমাদের 5 ভোল্ট+ হবে। তো এইখানে গেট করবে, গেট করার পর আমরা এরপরে 6 নাম্বারে যেটা পাবো ফেজ অথবা অ্যালেক্স, অর্থাৎ যেই কয়েলের ভোল্টেজটা সেখানে আমরা ভোল্টেজ পাবো 1.5 ভোল্ট। তো 1.5 ভোল্ট পাওয়ার সাথে সাথে 7 নাম্বারে আমাদের আবার কী করবে লো গেট অর্থাৎ লোয়ার মোসফেট যেটা এটাকে আবার চালু করবে পিন, সেটাও সেম -5 ভোল্ট থেকে +5 ভোল্ট পর্যন্ত আমাদের গেটে ভোল্টেজ থাকবে। কেন থাকবে, কারণ আপার মোসফেট এবং লোয়ার মোসফেট দুইটা মিলেই আমাদের এখানে 1.5 ভোল্ট বানিয়ে থাকে। তো আমরা এটা দেখালাম 7 নাম্বারে। লাস্ট 8 নাম্বারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে আমাদের যে 1.5 ভোল্ট ওই ভোল্টেজটাকে কমিয়ে কতটুকু কমাচ্ছে, ওখানে আমাদের 0.79 ভোল্টের মতো করে, অর্থাৎ 0.75 বা 0.79 ভোল্টের মতো করে আমরা 6 নাম্বার পিনে আমাদের ভোল্টেজটা ইন হবে, আইসিকে জানাবে। সর্বশেষ রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাদের ফিডব্যাক, অর্থাৎ এই
র্যামের যে সার্কিটটা সেটা তৈরি হয়েছে সেটাই একটা সিগনাল আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে আইসিতে, যে হ্যাঁ র্যামের আইসি রেডি আছে। তো শিক্ষার্থী বন্ধু, এই ছিল র্যামের আইসির রিকোয়ারমেন্ট। এরপর চলেন আমরা টোটাল র্যাম সার্কিটটা কীভাবে চালু হচ্ছে সেটা আমরা এখানে দেখাবো অ্যানিমেশনের মাধ্যমে। তো প্রথমে আপনারা দেখে নিচ্ছেন যে গ্রাউন্ডের যে সিগনালটা সেটা হবে হচ্ছে যে আপনাদের অ্যাশ কালার, এবং পিএস অন যে পাওয়ার সাপ্লাইটা অন হচ্ছে সেটার সিগনালটা আপনার অ্যাশ কালার অর্থাৎ গ্রাউন্ড হবে। আর এখানে আপনারা এখানে 5 ভোল্ট এসবি এবং ডুয়েল 5 ভোল্ট এবং এল এক্সের সাপ্লাইটা আপনারা রেড অর্থাৎ লাল কালারে পাবেন, এবং 12 ভোল্ট যে সাপ্লাইটা সেটা আপনারা সবুজ কালারে পাবেন, এবং এখানে আপনারা সরি নীল কালারে পাবেন 12 ভোল্ট সাপ্লাইটা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ কালারের যেটা সেটা সিগনাল SLPS 3 এবং SLPS 5 সিগনাল যেটা সেটা পাবেন, এবং ইয়েলো কালার যেটা পাবেন এটা আপার গেট এবং লোয়ার গেট কালারটা পাবেন। কারণ কালারটা কেন আমরা আলাদা আলাদা করতেছি শিক্ষার্থী বন্ধুরা, এটা আপনারা বুঝতে হবে। কারণ এখানে যখন আমি প্রত্যেকটা সার্কিটের লাইনে যখন ইলেকট্রন দিয়ে দিব, একই কালার হলে আপনারা ধরতে পারবেন না, এই জন্য কালারটাকে একটু আইডেন্টিফাই করার জন্য আমরা আলাদা রেখেছি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ফার্স্ট আমাদের কী বেরোবে, যেটা হচ্ছে যে আমাদের 5 ভোল্ট ভিএস সাপ্লাই, 5 ভোল্ট এসবি সাপ্লাই, 5 ভোল্ট এসবি সাপ্লাই যেটা আমাদের এখানে চালু হবে, সেই সাপ্লাইটা এইখান পর্যন্ত ডুয়েল মোসফেট পর্যন্ত যাবে কিন্তু আউটপুট করতে পারবে না, আর এটা গিয়ে আমাদের নিচে ওই ট্রানজিস্টারে অলরেডি চলে যাবে। চলে যাওয়ার কারণে আমাদের দেখা যাবে যে এই জায়গা গ্রাউন্ডটা আমাদের অর্থাৎ এই যে আইসিটা আমাদের যে সাপ্লাই বানাইতে পারতো সেটাকে সে গ্রাউন্ড করে দিচ্ছে। তার মানে ওই যে 5 ভোল্ট এসবি সাপ্লাইটাই আমাদের র্যামের এনাবল ভোল্টেজটাকে অফ রাখাচ্ছে। ওকে, তো এরপরে আমাদের যখন পাওয়ার সুইচ চাপ দিব, ডেস্কটপের যে পাওয়ার সুইচ আমরা চাপ দিব, আইও থেকে আমাদের কী করবে পিএস অন যে সিগনালটা আমাদের কী করবে গ্রাউন্ড করে দিবে, তখনই অটোমেটিকলি আমাদের গ্রাউন্ড হওয়ার সাথে সাথে আমাদের 12 ভোল্ট তৈরি হয়ে যাবে এবং অন্য অন্য সিগনালগুলো রেডি হবে। তো ওই 12 ভোল্টের পরে আমরা স্বাভাবিকভাবে দেখি আসতেছি যে কী করতেছে। তো 12 ভোল্ট কী করতেছে, আমাদের আইসির 5 নম্বর পিনে ঢুকে যাচ্ছে, এবং এখানে দেখতেছেন OPM-এর মাধ্যমে আমাদের এখানে গ্রাউন্ড করে দিয়ে ওই 12 ভোল্টকে আমাকে এখানে যেতে দিচ্ছে না। এই ডুয়েল যে মোসপেটটা এখানে আমাদেরকে বলে রাখি, এটা আমাদের পি চ্যানেল মোসপেট, যার কারণে আমাদের এখানে গ্রাউন্ড অথবা লো ভোল্টেজ আসলেই আমাদের কী হবে ওই সাপ্লাইটা এখানে আউটপুট করবে, যে 5 ভোল্টটা 5 ভোল্ট ভিএস 5 ভোল্ট এসবি যে সাপ্লাইটা সেটা আমাদের ডুয়েল সাপ্লাই বানাতে আমাদের এখানে গ্রেটে গ্রাউন্ড লাগবে। তো এখানে গ্রাউন্ড এসে গেছে, অলরেডি আমাদের ডুয়েল 5 ভোল্ট বানিয়ে ফেলছে, আর ওই 5 ভোল্ট ডুয়েল 5 ভোল্ট আমাদের 1 নম্বর বুস্টে চলে গেছে আর এবং আপার মোসফেটে চলে আসছে। তো শিক্ষিত বন্ধু, এর পরের স্টেপ হচ্ছে যে আমরা যখন SLPS 3 এবং SLPS 5 তৈরি হয়ে গেল, তখন আমাদের স্বাভাবিকভাবে এই যে এখানে যে মোসফেট অর্থাৎ আমাদের যে NPN যে ট্রানজিস্টার সেটা যে গ্রাউন্ড করে দিয়েছিল সেটা আর সাপ্লাই পাবে না। কারণ কেন, এখানে নেগেটিভ সাপ্লাই চলে আসছে, এখানে পজিটিভ থাকার কথা ছিল, যেই 5 VSB যে সাপ্লাইটা এটা রেজিস্টার ওভারটেক করে এদিক দিয়ে যখন ভোল্টেজ আসতেছিল সেই ভোল্টেজটাকে এখন আসতে দিচ্ছে না বিদায়। তার মানে ওই যে আমি বলেছিলাম 5 ভোল্ট এসবি সাপ্লাইটা এখানে এসে বন্ধ করে রাখছিল, ওইটাকে এখন আসতে দেওয়া হচ্ছে না। কে আসতে দিচ্ছে না, আমাদের PCS যে চিপসেট, এই চিপসেট SLPS 5 এর মাধ্যমে আমাদেরকে ওই 5 ভোল্টকে আসতে দিচ্ছে না এই ট্রানজিস্টারের বেজে। ট্রানজিস্টারের বেজে যখন আমাদের নেগেটিভ আসছে তখন সে আর কাজ করবে না, ট্রানজিস্টার কাজ করবে না, তখন আইসি থেকে সাপ্লাইটা বের হয়ে আসবে। তার মানে আইসি থেকে সাপ্লাইটা বের হতে পারলেই ওইটা এনাবল হয়ে যাবে। এনাবল হয়ে গেলে আমাদের এবার গেট করা শুরু করবে, 2 নম্বর পিন থেকে এবং 4 নম্বর পিন থেকে আমাদের গেট করবে আপার মোসফেট এবং লোয়ার মোসফেটকে গেটের মাধ্যমে আমাদের কী করবে, 8 নম্বর পিনের আমাদের ভোল্টেজ ইন হবে এবং স্লটে আমাদের ভোল্টেজ আউট করবে। তার মানে হচ্ছে যে 1.5 ভোল্ট রেডি করবে র্যামে, সেটা আমাদের আইসির 8 নম্বর পিনে ইন এবং স্লটে আমাদের আউট হবে কয়েল থেকে 1.5 ভোল্ট। এবং সাথে সাথে এখানে যে বুস্টের 1 নম্বর যেটা আছে সেখানে 5 ভোল্টের সাথে 1.5 ভোল্ট যোগ হবে, যোগ হওয়ার সাথে সাথে আমাদের ওখানে ভোল্টেজটা অলরেডি 6.5 হয়ে যাবে, আর এখানে আমাদের ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে আমাদের 6 নম্বর পিনে ভোল্টেজটা চলে যাবে। শিক্ষার্থী বন্ধু, এই ছিল আমাদের অ্যানিমেশনের মাধ্যমে র্যাম সার্কিটের ক্লাস।
আর আশা করি আপনারা এখন এই সাপ্লাইয়ের প্রত্যেকটা কালার মিলিয়ে মিলিয়ে আপনারা এখানে কালারের অলরেডি নোটেড করা আছে, নোট করা আছে, কালার মিলিয়ে মিলিয়ে আপনারা দেখতে পারেন যে কোনটার কত সাপ্লাই হবে, কোন পিনে কীভাবে যাচ্ছে, কে আগে কে পরে, সিকোয়েন্স আমি মেনটেন করে দিয়েছি। এইভাবে করে চেক করেন, একদম ইনশাআল্লাহ আপনারা র্যামের সার্কিট রেডি করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধু, আমরা বলে দিচ্ছি এই যে বেসিক যে ক্লাসগুলা, বেসিক মানি সাধারণ ক্লাস নয়, এগুলো হচ্ছে মৌলিক ক্লাস। তো সো মৌলিক ক্লাসগুলোকে যদি ঠিক মতো বুঝতে পারেন তাহলে যে কোনো মাদারবোর্ড আপনারা ডেস্কটপে রেডি করতে পারবেন। আর আমার কিছুই মানে কোনো কিছু বলার নেই, কারণ র্যামের সার্কিট ক্লাসটা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট। র্যাম সার্কিট যদি ঠিক মতো কাজ না হয় তাহলে ডিসপ্লে, নো ডিসপ্লে আসবে, এবং অনেক সময় দেখা যায় যে র্যামের সার্কিটের যে সিগন্যালটা রেডি না হলে দেখা যায় যে পাওয়ার এসে ফ্যান ঘুরে বন্ধ হয়ে যাবে। তো সো শিক্ষার্থী বন্ধু, এইসব খুব মনোযোগ দিয়ে দেখবেন। তবে স্বাভাবিকভাবে র্যাম সার্কিট দেখার আগে আপনারা র্যাম স্লট পরিষ্কার আছে কিনা এবং র্যাম ঠিক মতো ভালো আছে কিনা এগুলো চেক করে দেখবেন। অনেক সময় বায়াসের রিসেট করলে অনেক সময় ডিসপ্লে চলে আসে, তো সো ওগুলো সব কিছু চেক করার পর আপনারা এই সার্কিটটা চেক করবেন। তো ক্যালিস স্কুলের ফাউন্ডার আমি মোহাম্মদ ইউসুফ মিয়া, অলরেডি আমি এখানে প্রদর্শন দেখিয়েছি আমার ছবিতে। তো শিক্ষার্থী বন্ধু, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের ভালোবাসা এবং আপনাদের আকাঙ্ক্ষা নিয়ে আমার এই ক্লাস দেওয়া। তো সবাই এই ক্লাসটা যদি পছন্দ করে থাকেন অবশ্যই শেয়ার করবেন, এবং শেয়ার করার সাথে সাথে আমার মানে আমার ভিডিও তৈরি করার আগ্রহ জাগবে। তো এই জন্য আপনারা আমার ভিডিওকে শেয়ার করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। আর স্বাভাবিকভাবে আমাদের এখানে অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব দেওয়া আছে। থ্যাংক ইউ, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট আরেকটা ভিডিও আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, সিকোয়েন্স মেনটেন করে ডেস্কটপের। তো আল্লাহ হাফেজ, টাটা।